नमस्कार आपनारा देखें जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी शुभाशीष शुरू करछि आजकेर संबाद विस्तारित तो संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम रासयात्रा उपलक्षे अजय नदे स्नान करते गिये तलिये गेल किशोर रामपुरहाटे बीजेपीर प्रतिबाद सभार पोस्टारके घिरे चांचल्य एनसीसी दिवसे स्वेच्छाय रक्तदान शिविर बोलपुरे क्लाबेर उद्योगे चूड़ान्त पर्वेर फुटबल प्रतियोगिता काकरतलाय दुबराजपुर ब्लकेर पंडितपुर ग्रामे पालित होच्छे रासयात्रा उत्सव अन्यान्य बछरेर मतो राधा गोपीनाथेर रासयात्रा उपलक्षे आज सोमवार 27 नवेम्बर भीमगढ़ अजय ब्रिज संलग्न भीमगढ़ अजय घाटे हजारो पुण्यार्थी स्नान करते आसें। आज सोमवार बीरभूम जिलार खयरासोल थानार केंद्रगुड़िया पंचायत एलाकार अजय नदे पश्चिम बर्धमान जिलार उग्रा शारदापल्लीर चारजन बासिंदा सकाल 7टार समय अजय नदे स्नान करते नामलेई चारजनई अजय नदेर जले तलिये जाय। उपस्थित अन्यान्य पुण्यार्थीरा ओ स्थानीयरा तीनजनके जल थेके तुललेओ मृदुल बार्नवाल नामे 14 बछरेर किशोर अजयेर जले तलिये जाय। स्थानीयरा उद्धार काजे नामलेओ सकाल 10टा पर्यन्त उद्धार हयनि अजय नदेर जले तलिये जावा किशोर। परवर्तीते बीरभूम जिलार सिउड़ी ओ पश्चिम बर्धमान जिलार आसनसोल विपर्यय मोकाबिला टीम संगे डुबुरी सह जोरकदमे दुखानी स्पीडबोट निये तल्लाशी चालालेओ बिकेल 4टे पर्यन्त तलिये जावा किशोरके उद्धार करा जायनि। एदिन अजय नदे स्नान करते आसा पुण्यार्थी हाराधन मंडल जानान, আমি এসে যখন দেখলাম ওই তিনজন চান করছিল, তিনজন চান করতে করতে একজন তলিয়ে যায়, দুজনকে উদ্ধার চারজন চান করছিল, তার মধ্যে তিনজনকে ওঠানো হয়, একজন তলিয়ে যায়। একজন তলিয়ে যাওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করি জলের ভেতরে, কোনো উপায়ে আমরা উদ্ধার করতে পারিল না, এখনও পর্যন্ত খোঁজাখুঁজি চলছে, উদ্ধার করতে পারবো কি না সেটাই আমরা সম্ভব করছি। হ্যাঁ, জলে নেমে পুরো ডুবে দেখেছি, নিজে হাতে আমরা উদ্ধার করেছি, একজন কখনো পাওয়া যায়নি। পাণ্ডবেশ্বর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, পাণ্ডবেশ্বরে আমাদের এলাকা ছেড়ে উগ্রা শারদাপল্লী ছেলে, আমরা জানেন যে গুরু পূর্ণিমা চলছে এখন, তার জন্য সমস্ত মানুষ বিভিন্ন এলাকা থেকে পাণ্ডবেশ্বর উগ্রা শঙ্কপুর বিভিন্ন এলাকার মানুষ আজকে গুরু পূর্ণিমা স্নান করতে এসেছিল। আমরা খবর পাই সেখানে যে আমরা পাণ্ডবেশ্বর পার্টির তরফ থেকে আমরা সমস্যা ঘটনাস্থলে আমরা পৌঁছে যাই এবং খরিশুল থানা প্রশাসন, পাণ্ডবেশ্বর থানা প্রশাসন বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, 4-5 জনকে লোকাল নামানো হয়েছে। কজন তলিয়ে গেছে? 4 জন তলিয়ে গেছে, তার মধ্যে 3 জনকে ওঠানো হয়েছে, 1 জন তলিয়ে গেছে, উগ্রা শারদাপল্লী ছেলে 14 বছর ছেলে। কোন নদীতে স্নান করতে এসেছিল? অজয় ঘাটে, ভীমঘর ঘাটে, বীরভূমে, বীরভূম ঘাট, পাণ্ডবেশ্বর উগ্রা শারদাপল্লী ছিল। এখনো পর্যন্ত খোঁজাখুঁজি চলছে, ডুবুরিকে খবর দেওয়া হয়েছে, ডুবুরি আসবে, কিছুক্ষণ মধ্যে ঢুকে যাবে, আমরা চেষ্টা করছি, প্রশাসন আছে তাদের সাথে, আমরা পার্টির তরফ থেকে আমরা সবাই আছি, পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাই মিলে আমরা একসাথে দেখছি, চেষ্টা করছি যে বাচ্চাটাকে যদি উদ্ধার করা যায়। তলিয়ে গেছে তখন তার কিছু করার নেই, দেখছি আমরা খবর যে লাস্টটা যেন পাওয়া গেলে খুব ভালো হয়। এই জন্য নাম দাদা আপনার? বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। নেমেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। কর্মখালী বীরভূম জেলার প্রতিটি ব্লকের সরকারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা কোম্পানি পেরোল এ কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে। যোগ্যতা যে কোনো শাখার স্নাতক, কম্পিউটার ডিপ্লোমা, বিসিএ, এমসিএ, বিটেক, এমটেক, বয়স 18 থেকে 35 বছর, এই সুযোগ নিতে সরাসরি অ্যাপ্লাই করুন। dlcrecruitment.org হেল্পলাইন 9643015065। ফিরে এলাম বিরতির পর। শুভেন্দু অধিকারী রামপুরহাটের প্রতিবাদ সভার পোস্টারে বীরভূমের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার মুখে ক্রস চিহ্ন দিয়ে লিখে দেওয়া হলো চোর, তা দেখে চাঞ্চল্য ছড়ায় রামপুরহাটের পাঁচ মাথা মোড়ে।
এরপরেই বিজেপির আইটি সেলের কর্মীরা এসে এইসব পোস্টার খুলে দেয়। তবে রাতের অন্ধকারে কে বা কারা এসব পোস্টারে এই কালিমা লিপ্ত করেছে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য হয় সোমবার 27 নভেম্বর রামপুরহাট পাঁচমাথা মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিবাদ সভা, আর এই সভা ঘিরে রামপুরহাট শহরে লাগানো হয়েছিল পোস্টার। আর সেই সব পোস্টারে বিজেপির নেতাদের সঙ্গে ছবি ছিল বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার। আর শুধুমাত্র ধ্রুব সাহার ছবিতে ক্রস দিয়ে লিখে দেওয়া হলো চোর শব্দ। এরপরেই খবর পেয়ে বিজেপি আইটি সেলের লোকজন এসে সেই সব পোস্টারগুলি খুলে নেয়। তবে কে বা কারা কেনই বা ধ্রুব সাহার মুখে ক্রস চিহ্ন দিয়ে লিখে দিল চোর তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, পৌরসভা ভোটে বীরভূমে তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারী ধ্রুব সাহার দুর্হট, এমনও পোস্টার দেখা যায় রামপুরহাট শহরের বিভিন্ন জায়গায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। নেমেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 1948 সালের নভেম্বর শেষ রবিবার দিল্লিতে প্রথম এনসিসি ইউনিট স্থাপনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তখন থেকে এই দিনটিকে ঐতিহ্যগতভাবে এনসিসি দিবস হিসেবে পালন করা হয়। গতকাল রবিবার 26 নভেম্বর দিনটি বোলপুরে পালিত হলো রক্তদানের মাধ্যমে। বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় 50 বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসির উদ্যোগে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি ভ্রাম্যমান এসি বাসের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবির থেকে বোলপুর সাব ডিভিশন ব্লাড সেন্টার 48 ইউনিট রক্ত সংগ্রহ করে। অ্যাসোসিয়েট এনসিসির অফিসার লেফটেন্যান্ট অভিজিৎ থান্ডার স্বেচ্ছায় রক্তদান করে শিবিরের শুভ সূচনা করেন। এদিন উপস্থিত ছিলেন 50 বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসির কমান্ডিং অফিসার কর্নেল রোহিত ঠাকুর ও সুবেদার মেজর বিশাল ছেত্রী প্রমুখ। এদিন বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক জানান, এই বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সাধারণত জেলায় যারা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটার ব্যাপারে এগিয়ে আসে এবং মোটিভেশনাল কাজটা করে থাকে তাদের সঙ্গে আমরা উপস্থিত হয়ে সেই কাজটা ত্বরান্বিত করার চেষ্টা করি। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এখানে 50 বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি ইউনিট। আপনারা জানেন যে এরা অনেক গঠনমূলক কাজ এখানে করে থাকে, বিভিন্ন কলেজে যেখানে ওদের ইউনিট আছে সেই ইউনিটে কাজ করে, পাশাপাশি এই হেডকোয়ার্টার্স যেটা এখানকার বোলপুরের সেখানেও এর আগেও শিবির করেছে এবং এই বছরে এটা দ্বিতীয় শিবির। প্রথম শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল পারুলডাঙ্গার যে ক্যাম্পে এবং সেটার রক্ত সংগ্রহ করেছে রামপুরহাট ব্লাড সেন্টার, আজকে রক্ত সংগ্রহ করছে বোলপুর ব্লাড সেন্টার। আপনাদের জানিয়ে রাখি যে আমরা যে ধরনের কাজকর্ম করে থাকি, ব্লাড ডোনেশন ক্যাম্প যারা অর্গানাইজ করে তাদের পাশে থাকি, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইউনিক একটা অর্গানাইজেশন এনসিসি ইউনিট। এই এনসিসি ইউনিটের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবিরে যে ধরনের রুলসগুলো মেনে চলা উচিত সেগুলো সঠিকভাবে মেনে চলা হয় এবং এইরকম একটা শিবির হচ্ছে সাধারণত জেলার তো বটেই, রাজ্যেরও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা শিবির। তাই আমরা বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনেশনের পক্ষ থেকে আমরা এই এনসিসি ইউনিটকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি 50 বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসির কমান্ডিং অফিসার কর্নেল রোহিত ঠাকুর ও অ্যাসোসিয়েট এনসিসির অফিসার লেফটেন্যান্ট অভিজিৎ থান্ডার বলেন, কার্যক্রম আয়োজন কর जो हमारे 50 बेंगल बटालियन है इसके मध्यांतर हम लोग ब्लड डोनेशन कल्चरल प्रोग्राम, क्विज, ड्राइंग और अन्य इस प्रकार के प्रोग्राम और मैच कर रहे हैं। तो ये ब्लड डोनेशन जो है यहाँ के वीरभूम डिस्ट्रिक्ट के जो भी हेल्थ डिपार्टमेंट के सहकर्मी हैं उनकी मदद से और 50 बेंगल बटालियन के कैडेट्स एएनओस के द्वारा हम आज ब्लड डोनेट कर रहे हैं। तो ये एक बहुत ही पॉजिटिव स्टेप है जो कि हमारी यूथ को इंकरेज कर रहा है आगे जाके देश के लिए अच्छा काम करना,
सोशल काम किस प्रकार से करना है, इस प्रकार से इंकरेजमेंट मिल रहा है, तो आगे जाके ये यूथ इसी प्रकार से कार्य करेगा और हमारे देश को आगे बढ़ाने में मदद करेगा। तो इस प्रकार के कार्यक्रम और भी आगे हम ऑर्गेनाइज करते रहेंगे और हमारी तरफ से 50 बंगाल बटालियन कमांडिंग ऑफिसर पूरे स्टाफ के तरफ से ये हेल्प टीम को धन्यवाद देना चाहते हैं कि वो लोग यहाँ आकर हमारी कैडेट्स का हौसला अफजाई किया और साथ साथ कलेक्शन सैंपल कलेक्शन और ब्लड कलेक्शन की कार्रवाई किया। थैंक यू। गोछड़ी एनसीसी डे ते ब्लाड डोनेशन कैम्प अर्गानाइज करा हय 50 बेंगल बटालियन तरफ थेके, जेखाने 50 बेंगल बटालियन अंडारे जत कलेजेस आछे सेखान थेके एनसीसी कैडेटरा आसे एबं ब्लाड डोनेशन करे। आमरा एएनओ, आमराओ ब्लाड डोनेशन दी एबं आमरा शुरू करी। एटा एकटा आमादेर एनसीसी कैडेटेर मोटिवेशनल फैक्टर थाके। एनसीसी एकटा यूथ अर्गानाइजेशन एबं यूथदेरके मोटिवेशन करार एकटा जायगा, जेखाने एएनओरा आमरा सामने एसे दाड़िये ওরা ব্লাড ডোনেশন দেবে, ওদের আগে আমরা লিডিংটা নিই যাতে ওরা আমাদেরকে তাই মোটিভেশন পায় এবং ওরাই আগামী দিনে ইউথ অর্গানাইজেশনটা ধরবে, সেটার জন্যই এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সহায়তা আমরা করে থাকি। আমরা নাম পথিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি বোলপুর। নেমেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার কি দিন দিন ওজন বাড়ছে, ফ্যাট বা ভুঁড়ির সমস্যা, কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। যুব সমাজকে সঠিক দিশা দেখাতে এবং বিভিন্ন নেশা থেকে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে গতকাল রবিবার 26 নভেম্বর দুবরাজপুর বিধানসভা এলাকার খয়রাসল ব্লকের কাকরতলা থানার কৈথি এভারগ্রিন ক্লাবের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন বিকেলে ফাইনাল খেলাটি সম্পন্ন হয়। গত 21 নভেম্বর 16টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন ফাইনালে ফুটবল কিক মেরে খেলার শুভ সূচনা করেন জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, খয়রাসলের শিক্ষক নেতা উজ্জ্বল হক কাদেরী, আব্দুর রহমান সহ আর অনেকে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় সানি ইলেভেন বহুলা ও আয়ুষ একাদশ বীরকুলটি। শেষমেশ আয়ুষ একাদশ বীরকুলটিকে 1-0 পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সানি ইলেভেন বহুলা। বিজয়ী দলকে 70,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলকে 50,000 টাকা ও ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি আরও অন্যান্য পুরস্কারও প্রদান করা হয়। এদিন জেলার সরকারি আইনজীবী তার বক্তব্যে বলেন, আমরা সবাই জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সারা বাংলায় যত ক্লাব আছে রেজিস্টার্ড ক্লাব, সেই ক্লাব সরকারি সাহায্য পেয়ে থাকেন, যেটা আমরা দীর্ঘদিন কোনোদিনই দেখিনি। এই তৃণমূল সরকার আসার আগে যে কোনো ক্লাব, এমনকি প্রত্যন্ত অঞ্চলের ক্লাব, তারাও খেলাধুলোর মানকে উন্নয়ন করার জন্য, সমাজের সেবা করার জন্য, আর্ত মানুষের পাশে থাকার জন্য তারা প্রতিনিয়ত যে কাজ করে যান, তারই স্বীকৃতি স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক অনুদান দিয়ে থাকেন। সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। এই অঞ্চলে যে সমস্ত মানুষ খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, নমস্কার। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। নেমেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরসিএস নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার, দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন বিএসএনএল, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন, টেলিফোনের কানেকশন। কানেকশন নিতে যোগাযোগ করুন দুবরাজপুর 03462296277, 7449000072, 9732202011, 8207037404,
সিউড়ি 03462299995 964766975 7063544520 ফিরে এলাম বিরতির পর। রাধাকৃষ্ণের প্রেমের উৎসব অনুষ্ঠিত হয় এই রাস পূর্ণিমায়। রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি বড় বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব। সারা দেশের সঙ্গে বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে আজ সোমবার 27 নভেম্বর মহাসমারোহে রাস উৎসব উদযাপিত হচ্ছে। উল্লেখ্য, 82 বছর পূর্বে 1348 বঙ্গাব্দে পণ্ডিতপুর গ্রামে প্রথম রাস উৎসবের সূচনা হয়। আজ সকাল থেকে গ্রামের উমাগোসাই মন্দিরে চলে নাম সংকীর্তন। সকল ভক্ত পূর্ণার্থীদের জন্য দুপুরে অনুষ্ঠিত হয় মহোৎসব। পণ্ডিতপুর, হালসোত, রূপশিমলপুর, দৌলতপুর সন্নিহিত এইসব গ্রামগুলি ছাড়াও ভিন এলাকার বহু ভক্ত অনুরাগীরা দুপুরে একসঙ্গে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। গ্রামের এই রাস উৎসবকে কেন্দ্র করে সকাল থেকে নাম সংকীর্তন এলাকার মানুষ মাতোয়ারা। পণ্ডিতপুর গ্রামে যেন আজ অরণ্যন দিবস পালিত হয়। রাস উৎসবের ইতিহাস জানান পণ্ডিতপুর গ্রামেরই এক ইষ্টভক্ত সুখদেব রুজ। এদিন তিনি আরও জানান, জয় গুরু মা গোসাই প্রেমা আনন্দিনী তাই গৌর হরি বল। দুবরাজপুরে পণ্ডিতপুর গ্রামে রাস উৎসব পালিত হচ্ছে। বিগত 82 বছর ধরে এই রাস উৎসব পালিত হচ্ছে। আমাদের পণ্ডিতপুরের আশেপাশে গ্রাম মিলে এই রাস উৎসব খুব আনন্দ সহকারে পালিত হয় এবং আশেপাশে গ্রামের সব ভক্তদের এখানে প্রসাদ বিতরণ শুরু হয়। সকাল থেকে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং সন্ধেবেলায় রাস উৎসব পালিত হবে। পসরা নিয়ে মেয়েরা রাস উৎসব পালন করবে এবং অরন্ধন গ্রামে অরন্ধন হয়েছে। আজ সবাই এখানে সবাই মিলে প্রসাদ পেয়েছেন এবং খুব আনন্দ সহকারে ভক্তরা এখানে রাস উৎসব আজকে আনন্দ উপভোগ করছে। খুবই আনন্দ লাগছে সবাইকে এবং এইভাবেই যেন প্রত্যেক বছর সবাই এই রাস উৎসবে যোগদান করে। আরও দিনকে দিন মানে প্রত্যেক বছর যেন এই রাস উৎসব আরও ভালোভাবে পালিত হয় এবং আশেপাশে গ্রামে আরও দূর দূরান্ত থেকে যেন ভক্তরা এই রাস উৎসব দর্শন করতে আসেন। প্রভু উমাগোসাই চান আমাদের এই রাস উৎসব প্রথম পণ্ডিতপুর গ্রামে লীলাভূম পণ্ডিতপুরে রাস উৎসব পালন করেছেন। এখন তার শিষ্যদের এবং আমাদের পুজোপাত গুরুবাবা শ্রী আস্তিক ব্যানার্জি মহাশয় এই রাস উৎসব শুরু করেছেন এবং তার তত্ত্বাবধানে এই রাস উৎসব পালন চলছেন। আমাদের শিক্ষাগুরু দাদা ঠাকুর তিনিও এই রাস উৎসবে যোগদান করেন, প্রত্যেক বছর আসেন। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।